আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভাব তোমার দুনিয়াতে আমি যেদিকে দিকে অথই অথুইন ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো রাব আলাইকুম সালাম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেন ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেইল পাঠিয়েছেন মোহাম্মদ ফরিদ আহমেদ ঝিনাইদহ থেকে লিখেছেন গর্ভপাত যাতে না হয় সেজন্য আমার এক ভাগ্নে পাটের সুতোয় কোরআনের আয়াত পরে দেয় সেই সুতা কোমরে বেঁধে রাখে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত যাতে গর্ভের সন্তান নষ্ট না হয় আমার প্রশ্ন হলো এই সুতা বাধা কি ইসলামী শরীয়ত মোতাবেক শির হবে নাকি কোনো সমস্যা নেই ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন যে গর্ভপাত থেকে রক্ষা করার জন্য পাটের সুতা কোরআনে আয়াত দেওয়া হয় সেটা কোমরে বাঁধা হয় থাকে এটা কি পড়া বাধা যায় যাচ্ছে কিনা না কোরআনে করিমের আয়াতকে কে এভাবে সুতার মধ্যে দিয়ে বেঁধে এই পাট অথবা এই ধরনের তাগা লাগানো অথবা এই ধরনের রশ্মি লাগানো কোমরে অথবা পায়ে অথবা হাতে এটি হারাম শির সালী ইসলাম নিষেধ করেছেন সুতরাং এটা শির হবে জায়জ হবে না প্রিয় দর্শক আমরা জানলাম বিষয়টি সম্পর্কে আমাদের হাতে আরেকটি একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ জাকারিয়া লিখেছেন এই প্রশ্নটা আমার না আমার একজন বন্ধুর দয়া করে একটু বললে আমরা উপকৃত হতাম একজন মহাদিস একটি হাদিসকে বলেন সেহি আরেকজন মহাদিস বলেন হাসান আরেকজন বলেন জৈফ আর বলেন জাল মতভেদ থাকে সুতরাং হাদিসকে আমরা জান্নাতের মূল চাবিকাঠি হিসেবে কীভাবে গ্রহণ করতে পারি সেই হাদিসগুলিকে নিয়ে যে হাদিস নিয়ে মতভেদ রয়েছে সুতরাং আমাদের উচিত কোরআনকে শুধু চাবিকাঠি হিসেবে গ্রহণ করা কারণ হাদিসগুলো নিয়ে তো মতভেদ রয়েছে এছাড়াও আমি জানি যে শেখ নাসিরউদ্দিন আলবানি শেখ বিন বাজ শেখ সালেহ আল ওসাইমিন তাদের ভেতরেও চারশোর বেশি আমল ও আকিদাতে মতভেদ আছে আপনি উত্তরটা দিলে খুবই ভালো হতো ধন্যবাদ এই ভাইকে আপনি প্রশ্ন করেছেন যে প্রশ্নটা খুব ভালো করে উত্তর আসতে হবে সেটা হলো প্রথম কথা বলেছেন একজন মহাদিস একটা হাদিসকে সহি বলেছেন একজন হাসান বলেছেন একজন দয়ীব বলেছেন একজন জাল বলেছেন না এ ধরনের হাদিস নেই আপনি তো হাদিস সম্পর্কে জ্ঞান না রাখার কারণে আন্দাজের উপর বক্তব্য দিয়েছেন পৃথিবীতে এমন কোনো হাদিস পাবেন না যে হাদিসকে একজনের জাল বলেছেন আরেকজনের সহি বলেছেন এই এই ধরনের আদিশ নেই হয়তো দরিফ জিদ্দান অত্যন্ত দরিফ কেউ কেউ বলেছেন আর কেউ কেউ বলছেন জাল হাদিস এই ধরনের হাদিস পাবেন কিন্তু মানে একেবারেই একটাকে একজনে বলেছেন দিন আরেকজনে বলছেন রাত এ ধরনের বক্তব্য পৃথিবীতে কোথাও নেই এরপর আপনি বলেছেন যে হাদিসকে আমরা জান্নাতের চাবিকাঠি মনে করতে পারি না তুমি আর কেউ বলে না যে হাদিস জান্নাতের চাবিকাঠি এটা শুনছেন কি না কোথাও সারা পৃথিবীর সমস্ত হাদিস যদি কারো মুখস্থ থাকে সে জান্নাতে হবে না এটা কেউ বলে নেই জান্নাতের সম্পর্ক নেই জান্নাতের সম্পর্ক হচ্ছে ইমানা এবং সাথে। কিভাবে আপনি এই প্রশ্নটা করেছেন মানে আপনার চেতনাগত জ্ঞানের বিশাল বিভ্রাট রয়েছে হাদিস নয় কোরআন তো জান্নাতের সাবিকাঠি নয় যদি কোরআনের সমস্ত তাপসির কার মুখস্থ থাকে আর সে যদি কোরআনের আকিদা গ্রহণ না করে সে যদি গ্রহণ না করে সে যদি কোরআন অনুযায়ী আমল না করে কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত না করে প্রশ্নই আসে না তার এটাকে আপনি হিসেবে কোরআন আদিস তো দূরের কথা এটা জানতে চাবিকাঠি আপনাকে কে বলেছে আপনি এগুলো নিজে কোথেকে আবিষ্কার করে একটা প্রশ্ন তৈরি করেছেন এটা আমাদের নির্বুদ্ধিতা এবং জ্ঞানহীনতার যে কত বড় মানে একটা সংকট আমরা দেখতে পাচ্ছি এরপর আপনি বলেছেন যে কোরআনকে আমরা জান্নাতের চাবিকাঠি মনে করতে পারি কোন প্রশ্নই আসে না কোরআন ও জান্নাতের চাবিকাঠি না চাবিকাঠি হচ্ছে আমাদের ইমান আকিদা আমল এগুলো হচ্ছে আমাদের জান্নাতের চাবিকাঠি এগুলোর উপর নির্মাণ করা হবে আমি নাজাদ পাবো কি পাবো না এগুলোর উপর বিধান হবে আল্লাহ তালার ফয়সালা হবে আল্লাহ আব্বুল আলমিন হাদিস দেখে দেখে আমলগুলো মানে আমাদেরকে মানে ফয়সালা দিবেন না কোরআন দেখে দেখে ফয়সালা দিবেন না কোরআন এবং হাদিস এটা আমাদেরকে ইনফরমেশান দেয় কিন্তু আমল হচ্ছে আমাদের মূল বিষয় না জাতের জন্য এখান থেকে আমরা ইনফরমেশান নিব এরপরে আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে আপনার এই বক্তব্যের আড়ালে একটা ভয়ঙ্কর বিচ্ছুতি এবং বিভ্রান্ত আকিদা লুকাইতে আছে সেই বিভ্রান্ত এবং বিচ্ছুত আকিদা হচ্ছে যে আপনি এর মাধ্যমে একটি বিষয় স্টাবলিশড করার জন্য প্রচার করার জন্য চাচ্ছেন সেটা হল হাদিস বিতর্কিত কোরআন ঠিক আছে হাদিসের হাদিসের কোনো প্রয়োজন নেই আপনার এই বক্তব্য একেবারেই গর্হিত অবাঞ্ছিত অবান্তর এবং ইসলামী দৃষ্টিতে একেবারেই পদভ্রষ্ট বক্তব্য হেদায়ত প্রশ্ন একটি বক্তব্য আপনি দিয়েছেন তার কারণ হচ্ছে যেই সূত্র থেকে হাদিস কোরআন পেয়েছি ওই সূত্র থেকে আমরা হাদিস পেয়েছি আপনি একই কূপ থেকে যদি মানে দুই বদনা পানি তুল নেন এই বদনা পানি সম্পর্কে আপনি বলেন যে না এটা পানি ঠিক নেই আর এটা সম্পর্কে বলেন যে এটা ঠিক আছে আপনার এই বক্তব্য একেবারেই কাণ্ড বক্তব্য কারণ যাদের কাছ থেকে আমরা কোরআন পেয়েছি তাদের কাছ থেকেই আমরা হাদিস পেয়েছি সুতরাং এটা আসলেই একটি বড় ধরনের জ্ঞানগত বিভ্রাট সেটা হচ্ছে এই হাদিসকে অস্বীকার করার জন্য যারা আজকে এই বক্তব্যগুলো দিচ্ছেন তারা এটা মোটেও জানেন না যে যে কোরআন কি তাদের কাছে আল্লাহ তালা সরাসরি অবতীর্ণ করেছেন কোরআন তো তাদের মাধ্যমে আমরা পেয়েছি কোরআন তো কোনো ব্যক্তির কাছে আল্লাহ সুমানতাল আসমান থেকে অবতীর্ণ করে বলেন নাই যে এটা আমি অবতীর্ণ করেছি এটা হচ্ছে কোরআন তোমরা গ্রহণ করো বরং কোরআন এসেছে রসুল্লাহ আলমের কাছে সাহবাই ক্রামদের মাধ্যমে আমরা পেয়েছি আপনার এই বিশাল বিভ্রাট কেন তৈরি হয়েছে কারণ হচ্ছে আপনি হাদিসের ব্যাপারে একটা সংশয় তৈরি করেছেন যে হাদিসের মধ্যে কিছু জাল জালিয়তি রয়েছে তো একই বক্তব্য মানে হাদিসের ব্যাপারে যেই সন্দেহটুকু আপনার আছে একই সন্দেহ আরেকজন এসে কোরআন ব্যাপারে করতে পারে তাহলে তাকে আপনি কি উত্তর দিবেন তখন আপনি বলবেন যে না কোরআন এবং হাদিস কোনটাই মানার কোনো দরকার নেই কারণ আরেকজন ব্যক্তি এসে বলবে যে না কোরআন ব্যাপারে প্রশ্ন আছে আপনি জানেন এটা ইতিমধ্যে বিভিন্ন ধরনের ওরিয়েন্টালিস্ট যারা আছে মানে পশ্চিমা যে সমস্ত স্কলার আছে যারা ইসলামী বিভিন্ন গবেষণা করতেছে পরিচিত তারা তো কোরআন ব্যাপারে অসংখ্য অগণিত প্রশ্ন উত্থাপন করেছে তারা তো অগণিত প্রশ্ন উত্থাপন করেছে তাহলে কি আপনি বলবেন যে কোরআন বাতিল কোরআনের ব্যাপারে কি আপনি শিয়ারা বলেছে কোরআনের কোরআন যে যে কোরআন আছে সে কোরআন গ্রহণযোগ্য নয় তাদের একদল বলছে যে কোরআনের এখানে যে কোরআন আছে এটা এক তৃতীয়াংশ কোরআন আছে মানে দুই তৃতীয়াংশ কোরআন নাই তাহলে এখন আপনি এ বক্তব্যের উত্তর আপনি কে দেবেন তারপরে সুফি দর্শনী বিশ্বাসী যারা রয়েছে তারা বলেছে যে না এটা হচ্ছে জাহির কোরআন বা তিনি কোরআন আরও সাইট পাড়া রয়েছে তাদের কাছে আলাদা তো তাহলে এগুলির উত্তর কী দেবেন সুতরাং মানে বিভ্রান্তির বিশাল একটা দিগন্তের দিকে আমরা দাবিত হচ্ছি সেটা হচ্ছে আমাদের কাছে জ্ঞানের উৎস হচ্ছে দুটি এবং তৃতীয়টির মাধ্যমে এটাকে পরিপূর্ণতা দেয়া হয়েছে একটি হচ্ছে কিতাবুল্লাহ উল্লাহ আল্লাহর কিতাব আরেকটি হচ্ছে রসুল্লাহ আসম সন্ন্য এই দুটি হচ্ছে আমাদের জ্ঞানের মূল উৎস তারাক তুফি কুম আমরাইন বলেন তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি লান তাদিল্লুমা তোমরা যতদিন এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না কিতাব আল্লাহ আল্লাহর কিতাব ও আমার সুন্না এই দুটি জিনিস হচ্ছে তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি তবে এই দুটি জিনিসকে পরিপূর্ণতা দিয়েছে সেটা হচ্ছে ফাহমুসালেহালেহ এই দুটি কিতাব বা এই দুটি জ্ঞানকে বুঝতে হলে ওভাবে বুঝতে হবে যেভাবে সালফে সালহিঙ্গ বুঝেছেন সাহাবাই ক্যাম এবং তাবিহিন তবে তাবিং যারা আছেন তারা বুঝেছেন এগুলো আমার আপনার মন মতো বুঝতে চলবে না এটা হচ্ছে এই দুইটি জিনিসের পরিপূর্ণতা দানকারী ফলে রসুল্লাহ সাল্লা সাহেব স্পষ্ট করেছেন যে ম্যাহিলিও আজকের এই দিনে আমি যেই বুঝের উপর যে কর্মনীতির উপর যেই বিষয়ের উপর আছি ও আর সাহাবি এবং আমার সাহবাই ক্যারামগণ এটাই হচ্ছে তোমাদের জন্য একমাত্র না জাতের পথ এই কারণে এই এবং হাদিসকে তাও খাহিস মতো বুঝতে চলবে না আপনি কোরআনকে আপনার মন মতো ব্যাখ্যা করে নিলেন তাহলে আপনি হেদায়তভ্রষ্ট হয়ে যাবেন ফলে কোরআন কারিম থেকে অনেক লোক হেদায়তভ্রষ্ট হয়ে গিয়েছে এই জন্য বুঝতে হলে আপনাকে অবশ্যই সাহাবাই ক্রাম সাহাবিদের উত্তম অনুসারী যারা তাবিন ছিলেন তাবিদের উত্তম অনুসারী যারা তবে তাবিন ছিলেন ঠিক তাদের যেই উত্তম অনুসরণ রয়েছে এই আলোকে তাদের যে উপলব্ধি আছে সেই আলোকে সেই সময় সে বুঝ অনুযায়ী হাদিস বুঝতে পারলেন কোরআন হাদিস নিয়ে শাহবাদের মধ্যে তো কোনো প্রশ্ন ছিল না পরবর্তী যুগে প্রশ্ন সৃষ্টি হয়েছে এবং এখন নতুন নতুন মানুষরা নতুন নতুন প্রশ্নের সৃষ্টি করেছে তো সালাদ মুসলিম থাকা যায় তো কোরআন আমাদের সালাদ পড়তে বলে বলেছে জাকাত দিতে বলেছে সালাদ কিভাবে পড়বো সেই কথা তো কোরআনে বর্ণনা নেই সালাত কিভাবে পড়বো জি আমাদেরকে সম্ভব সম্ভব তো কোথায় এখানে মানে আমি যে কথাটুকু বলছিলাম সেটা হচ্ছে এই কোরআন এবং হাদিস এটাকে অবশ্যই আমাদেরকে বুঝতে হবে নবী সাল্লাহামের মাধ্যমে এবং নবী সাল্লাম যেভাবে বুঝিয়ে দিয়েছেন সেভাবেই যদি কেউ শুধুমাত্র কোরআনকে মনে করে থাকে যে দিন পালনের জন্য যথেষ্ট তাহলে তার কোনো সলাপ থাকবে না তার সিয়াম থাকবে না তার হজ থাকবে না তার জাকাত থাকবে না এই বাদত বলতে কোনো কিছুই তার থাকবে এগুলো সব তো আমরা দেখিয়ে দিয়েছেন কারণ রসুল সাল্লা কিতাব দেওয়া হয়েছে রাসুল সাল্লাম যাতে কিতাবের সব বিষয়গুলো সাহবাই কালামদেরকে বুঝিয়ে যান অন্যথা রাসুল তো কোনো প্রয়োজনই ছিল না যদি শুধু কিতাব হতো শিখিয়ে দেবেন এই জন্য তো যদি শুধু কিতাব 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 হতো তাহলে তার কিতাব নাজিল করলে যথেষ্ট আর রাসুলের প্রয়োজন নেই রাসুলের প্রয়োজন দেখা দিয়েছে কেন এই জন্য যেহেতু রসুল সাল্লাহ কিতাবের এই নির্দেশনাগুলোকে রসুল্লাহ সাল্লা ইসলাম কাজের মাধ্যমে এগুলো প্রমাণ করে যাবেন ফলে আপনি শুধু কোরআনে কথা বললে পাঁচ সালাতি আপনার উঠে যাবে কোনো এই বাদত বলতে কিছুই থাকবে না আর এটাই মূলত এই ভ্রষ্ট চিন্তার মূল কারণ এর মাধ্যমে যায় তথ্য হলো ইনি কয়েকজন সম্মানিত ব্যক্তির নাম উচ্চারণ করেছেন শেখ নাসিরউদ্দিন আলবানি শেখ বিন বাজ শেখ সালে লোসাইমিন উনি বলছেন তাদের ভিতরে চারশোর বেশি আমল ও আকিদাতে মতভেদ আছে বেশি ভাইয়া আমল কোনটা কোনটা সংখ্যা কত আর মতভেদ এক নম্বর বিষয় হচ্ছে তিনি আমল এবং মধ্যে পার্থক্য বুঝেননি এটা একটা কারণ আমল যেই তিনজন আলেমের নাম উল্লেখ করেছেন তাদের আকিদাগত কোনো পার্থক্য নেই কোথাও নেই আর আমল বলতে হ্যাঁ কিছু ফুরো এর ব্যাপারে আদি মাসালার মধ্যে আলাদা দিনও থাকতে পারে কেমত পর্যন্ত থাকবে কেমত পর্যন্ত থাকবে কারণ হচ্ছে কারণ হচ্ছে এগুলোর সুস্পষ্ট নস নেই তাই গবেষণার প্রয়োজন হ্যাঁ তাই গবেষণার প্রয়োজন গবেষণার মত পার্থক্য আর গবেষণার মধ্যে মানুষের বিবেকের মানে বুঝের যেহেতু পার্থক্য আছে অবশ্যই গবেষণার মধ্যে পার্থক্য অপরিহার্য থাকবেই থাকবে আমরা সংক্ষিপ্তভাবে এই বিষয়গুলো জানার জানানোর চেষ্টা করলাম বন্ধ তো আল্লাহর বন্দীগী করবে বন্দেগী করুন বন্দেগী বান্দাকে বলে দেবে কোনটা সাহেব পথ কোনটা বিভ্রান্তির পথ আসুন বান্দা হিসেবে আমরা আন্তরিকভাবে বন্দিকিতে মনোযোগ দিই তাহলে অনেক বিভ্রান্তি থেকে আমরা বেঁচে যেতে পারবো আরও একটি ইমেল পাঠানো হয়েছে কুমিল্লার লাকসাম থেকে লিখেছেন ফেরাউন কেন মুসা আল ইসলামের উপর অগ্নি পরীক্ষা চালিয়েছিলেন এর পেছনে কি উদ্দেশ্য ছিল আর মুসা ইসলামের মুখের কথাটা কেন জড়তা ছিল যদি সংক্ষেপে বিষয়টা বুঝিয়ে বলতেন মুসা উপর অগ্নি পরীক্ষা চালিয়েছিলেন কোন পরীক্ষা এটা অগ্নি পরীক্ষা সেটা পরীক্ষা তো আল্লাহে ফেলেন চ্যালেঞ্জ আসলে

আমার মনে হচ্ছে সেটা তো স্পষ্ট হয়নি এখানে জি জি আর মুসলামের মুখের কথাটা কেন জড়ত ছিল মুসা আলী সালাত ইসলাম স্বাভাবিকভাবেই মানে সবাই তো মানুষের মানে থাকে সৃষ্টিগতভাবে সবার বক্তব্য সুন্দর মানে শালীন এবং স্পষ্ট নাও হতে পারে তো মুসা আলী সালাত ইসলামের বক্তব্য আল্লাহ সুবাহ তালা তার বক্তব্যটা অস্পষ্ট করেছেন একটু জড়তা ছিল একটু জড়তা ছিল এটা তো আমরা দেখি কোরআনের মাধ্যমে এসেছে কোরআনে বলছে রাবি শাহলি সদি ওয়াসলি আমরি ওয়াহলুল ও কদাতা মিল্লি ওয়াহলুল ও কদাতা মিল্লি জামার জিভ আমার আমার জবানে যে একটু জড়তা আছে সেটা আপনি খুলে দিন আল্লাহ তালার কাছে দোয়া করছে এটা দেখা যাচ্ছে যে এটা সৃষ্টিগত সৃষ্টিগত এই জন্য আল্লাহ কাছে বলছেন যে আল্লাহ এটা আমার খুলে দেন আমার জড়তা দূর করে দিন অন্য অন্য আয়াতের মধ্যে মুসা আল ইসলাম বলতেছেন ও আখি হারুন ও আফসাহ নীল ইসায়না যে আমার ভাই হারুন আমার থেকে মানে কথার দিক থেকে পরিষ্কার মানে তার কথাটা প্রাঞ্চল সাবল সুতরাং বোঝা যাচ্ছে যে মানে ভাষাগত দিক থেকে তার জড়তা ছিল এটা সৃষ্টিগত বিষয় তো এখন আমার এই প্রশ্নের উত্তর দিতে হবে যে সৃষ্টিগত কেন পার্থক্য হয়েছে আমি জানি না আল্লাহ স্বাভাবিক ব্যাপার এটা আল্লাহ বিভিন্নভাবে থাকতেই পারে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আমাদের হাতে একটি ইমেইল এটি পাঠিয়েছেন রবিউল আলম সৌদি আরব থেকে আপনার আগের ইমেইল আপনার আরেকটি প্রশ্ন রয়ে গিয়েছিল লিখেছেন মহিলাদের নাক ও কান ছিদ্র করে জিনিস ব্যবহার করতে পারবে কি এ বিষয়ে ইসলাম কি বলে হ্যাঁ মহিলাদের নাক এবং কান ছিদ্র করে সেখানে অলঙ্কার ব্যবহার করা সৌন্দর্য বিবর্ধন করা জায়েজ এ ব্যাপারে আলেমগঞ্জ ফতোয়া দিয়েছেন এটি জায়েজ কারণ এতে মহিলাদের সৌন্দর্য নষ্ট হয় না মানে এমন কাজ যে কাজের মাধ্যমে সৃষ্টিগত বিকৃতি হয় এবং সৌন্দর্য নষ্ট হয় সেটি মহিলা পুরুষ কারো জোরে দি আর এমন কাজ যে কাজের মাধ্যমে মহিলাদের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং সৃষ্টিগত কোনো মানে বিকৃতি ঘটে না এ ধরনের কাজ মহিলাদের জন্য যায় কিন্তু পুরুষদের জন্য সৌন্দর্য বৃদ্ধি করার কাজ

মৌলিক নীতি রামজি আমাদের হাতে দীর্ঘ একটা চিঠি পাঠানো হয়েছে ব্রিটিশ ইন্টারন্যাশনাল ও কলেজ দুনিয়া ঢাকা থেকে লিখেছেন যে যত বড় আলেম জান্নাতে কি তার মর্যাদা তত বেশি হবে আল্লাহ ভালো জানেন আলেমের উপর জান্নাতের মর্যাদা নির্ভর করবে না জানাতে মর্যাদা নির্ভর করবে আল্লাহ রবুল আলমিনের কাছে কার কতটুকু নৈকট্য বেশি কার তাকুয়া কত বেশি ইন আকরমি আথক তোমাদের মধ্যে সম্মান এর দিক থেকে সেই সবচেয়ে বেশি সম্মানিত হবে যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি তাকুয়া সম্পন্ন সুতরাং আলেম আলমের ভিত্তিতে কত কিতাব মুখস্থ আছে কত পড়ালেখা আছে পিএইচডি ডিগ্রি আছে কি নাই এগুলোর উপর ভিত্তি করে জান্নাতের মর্যাদা নির্ভর করবে না জান্নাতের মর্যাদা নির্ভর করবে উপর ভিত্তি করে যার যত বেশি তাকুয়া এবং আল্লাহ তালার মানে যত বেশি নৈকট্য যে অর্জন করতে পেরেছে সেই বেশি মর্যাদা পাবে হতে পারে হতে পারে সে ব্যক্তি একেবারেই একজন মানে জাহিল লোক খুবই সাধারণ খুবই সাধারণ মানুষ খুবই কম জানে হ্যাঁ খুবই কম জানে কিন্তু আল্লাহ তালাকে বেশি ভয় করেছে সে ব্যক্তি আল্লাহ তালা কাছে অনেক মর্যাদা পাবে জি তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম অ্যান আয়োজিত এবং লাভ লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের এই অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন আজকে শেষে এসে যে প্রশ্নটা আমরা পেলাম যে যত বড় আলেম জানা থেকে তার মজারা তত বেশি আমরা স্পষ্ট করে জানতে পারলাম জ্ঞান এলম অর্জনকে ইসলাম উৎসাহিত করেছে কিন্তু বেহস্তে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হল তাকুয়া আমল আসুন আমরা জ্ঞান অর্জন করি এবং জ্ঞানের ভিত্তিতে আমরা আমল করার চেষ্টা করি তাকুয়ায় সমৃদ্ধ হই চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি বিসিসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নাজুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রাবি আমার সব দামে দামে তুন মনে তারি অনুভব আল্লা আমার রবি আমার স